পেয়েছিস টিকিট? হ্যাঁ, এই নিন। ওই তো গেট খুলে গেছে, চলুন। হ্যাঁ, একটু দাঁড়া। কিতনা হ্যায় ইয়ে দোনো? ইয়ে লো, চলুন। কি হলো, চলুন। কি সরি, আবার দেরি হয়ে গেল আসতে। এ কি রে সুমন, তুই এখানে? আরে ওই তো টিকিটটা কেটে দিল। ও, এনে এটা খেতে খেতে বাড়ি চলে, সাবধানে যাবি। হ্যাঁ, টাটা, চলো 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 চলো, আসি রে। মন খারাপ? সব মন খারাপের সব সময়ের সঙ্গী ঝাড়ুদার আইসক্রিম। টিং টং, নাও ধরো। না গো ঝাড়ুদা, আমি এখন আইসক্রিম খাবো না। আরে জলদি ধরো, গলে যাচ্ছে। জানো আজ বসন্ত স্যার বিদি সাদি। আরে বাবা, সব শুনছি, জলদি ধরো না, গলে যাচ্ছে তো। আইসক্রিম হাতে নিয়ে অমন দুঃখী দুঃখী মুখ করে কেউ থাকে নাকি? আরে বাবা, খেতে থাকো খেতে থাকো, দেখবে আইসক্রিমের সাথে সাথে দুঃখটাও গলে গেছে। এই তো শোনা ছেলে, বাহ। ব্যাপারটা নিয়ে তুমি কথাবার্তা বলেছো কাকিমা? বলবো, বলেই তো বিদিশাকে আজকে নিয়ে আসতে বলেছি। আচ্ছা মা। ও মা, আরে টিক টিক, আহা, শতকি আমার ভাষুরে ছিল। নমস্কার নমস্কার নমস্কার। রমা চা। হ্যাঁ দিচ্ছি। তোমাদের রিলেশনে আমার তো কোনো আপত্তি নেই, দুজনে দুজনকে ভালো লেগেছে, ভালো কথা। কিন্তু আমার তো একমাত্র মেয়ে, আমার কিছু জানবার আছে। মানে আপনি এখন ছাত্র বসন্তবাবু? কারণ বিবাহযোগ্য মেয়ের মা অবু জামাইকে প্রশ্ন করবে বলে একেবারে রেডি। তৈরুন তৈরুন। আমি আর এখানে থাকতে চাই না ফকিরদা। তুমি কোথায় যাবা? জানি না, তবে এখানে আমার থাকতে ভালো লাগছে না। তোমার না সামনে পরীক্ষা? হুম। তৈরি তো? কিচ্ছু হয়নি, আমি আর পারবো না। তুমি সব পারবা। জানো ফকিরদা, আমার খালি মনে হয় সবাই আমার কাছ থেকে সরে যাচ্ছে। আমার খুব ভয় করে ফকিরদা, খুব ভয় করে। ভয় কি আছে? তোমার মা তো মেনেই নিয়েছেন এখন শুধু। কি অপেক্ষার পালা, কবে তোমাকে একেবারে নিজের করে পাব? তাই বুঝি। তাই তো। এই না, লোকে দেখছে তো। আমি আমার বউকে কাছে টানবো, তাতে কার কি? এখনো তোমার বউ হইনি বুঝলে মিস্টার প্রফেসর। হওনি, হয়ে যাবে। ঠিক আছে, হয়েছে, এটা হয়নি, এটা হয়েছে, এটা হয়ে। ও হ্যাঁ, শোনা ছেলে, মন দিয়ে পড়ে নে, আর তো মাত্র কটা দিন, নে এটা খেয়ে নে তো। আমি দুধ খাবো না। তা বললে কি করে হবে, সামনে পরীক্ষা না, নে ধর খেয়ে নে। মামি, বনি কোথায়? বনি ঘুমিয়ে পড়েছে, তুই পড়, আমি যাই, কেমন? আর হ্যাঁ, যেগুলো তৈরি হয়নি ভালো করে পড়ে তৈরি করে নে, আর দুধটা শেষ করবি, কেমন? মা,
আমার সত্যি কিচ্ছু মনে থাকছে না। কোন সাবজেক্টটা মনে থাকছে না তোর? হিস্ট্রি কি রে? কোনোটাই না জানিস? মনে হয় এবারও পারবো না। ঠিক পারবি, এক কাজ কর, দুপুরে আমাদের বাড়ি চলে দেখিয়ে দেবো। কি রে আসবি? না কাজ আছে। চাপ বাবা, সবে গেল কোথায়? বিদিশাদি? ও বিদিশাদি! কে? ও তুমি? হ্যাঁ, বিদিশাদি আছে? না ও তো বাড়িতে নেই। কখন ফিরবে বলেছে? না আমাকে তো কিছু বলে যায়নি। ওই বসন্তবাবুর সঙ্গে বেরিয়েছে তো। স্যারের সঙ্গে বেরিয়েছে? কেন, কিছু বলতে হবে? না না কিছু বলতে হবে না, আমি আসছি। যা, এই আলো নিভিয়ে দিলে কেন? আর পড়তে হবে না, ঘুমিয়ে পড়ো। সরো। ঘুম কি আর আসে? সুমনটাকে নিয়ে যা চিন্তায় রয়েছি, এবারেও কি হবে কে জানে। জানি না কি হবে। ওর পরীক্ষাটা কবে গো? পরের সোমবার থেকে। সোমবার? রক্ত লোহিত কণিকা রক্তে O2 এবং CO2 পরিমাণ করে। লোহিত কণিকা রক্ত সোমবার তো কাল বাদে পরশু। আমার কিচ্ছু হয়নি, পারবো না। সারা বছর তাহলে করলি কি? আমি তো বলেইছি আমার পড়াশোনা করতে ভালো লাগে না, যদি জোর করে করা আমি কি করতে পারি? মেলা বাজে বকছিস? না না, এই দেখ টাকা, পরীক্ষার সময় একটু মনে হয় বুঝলি, মাথাটা টেনশনে খালি খালি থাকে, মনে হয় যেন কিছুই তৈরি হয়নি, সব কিছু ভুলে যাচ্ছি। তোমরা খালি আমার পড়াশোনা করতেই দেখতে চাও। পড়াশোনা বাইরে তো অন্য কিছু আছে নাকি? না নেই বটে, তা কি করবি শুনি? কি করবো কারণ আমি এখন যাবো। এই তো এলে, এসে এমন পালায় পালায় কেন? তাই বুঝি, আমার কাছে আসনি তো কার কাছে এসেছ? সেটা তো বাহানা, আসলে তো এখানে এসেছ। বুঝি তো, সেই কতদিন আগে ইন্দিদি আমায় এই ফুলটা দিয়েছিল, শুকিয়ে কাঠ হয়ে গেছে। কই রে সুমন, মাথাটা এগো। কি রে এগো, ঠনঠনিয়ে কালীবাড়িতে পুজো দিয়েছি, কাল থেকে তোর পরীক্ষা স্টার্ট না? নেই আকর, ব্যাস। আমি ভগবানকে বলেছি আমাদের এই ক্যাবলা সুমনটাকে একটু দেখো মা, ও যেন টাকাটাও পাশ করে যায়, আর যেন মস্ত বড় একটা মানুষ হয়, না হলে যে আমি আমাদের সুমনটার একটা বিয়েও দিতে পারবো না। বাজে বকে। এই আচ্ছা তো কি বলতো, কিচ্ছু শিখিস নি না? পরীক্ষার আগে বড়দের পা ছুঁয়ে প্রণাম করতে হয়, কর। সুমন! হ্যাঁ পাটা দাও। ঠিক আছে ঠিক আছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ। চ তোকে পৌঁছে দেবো। না না থাক, পাড়া মনে আমার বন্ধুরা সব ওয়েট করছে। আরে আমার দেরি হয়ে গেছে আজও বন্ধু। আরে জলটা কে নেবে? টাটা, ভালোভাবে পরীক্ষা দে। হ্যাঁ বিদিশাদি, ও বিদিশাদি, এই ভুলে গেছো?
আজ আমার পরীক্ষা। কই পা দেখি পা দেখি। জানো যখন কলকাতার বাড়িতে থাকতাম, পরীক্ষা দেওয়ার আগে মাকে ঠিক এরম করে প্রণাম করে যেতাম, আর মা বলতো আমার সব আশীর্বাদ আজ সুমনের জন্য। উফ, সে কি টেনশন আমার থেকেও বেশি। যখন পরীক্ষা দিতাম মহলে বাড়ি দাঁড়িয়ে থাকতো, আর পরীক্ষা শেষ হলেই পুরো ঝাঁপিয়ে পড়তো উত্তর মেলাতে। শুনবো শুনবো সব শুনবো। তুই কি মন দিয়ে পরীক্ষাটা দিতে চাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল বুঝে বুঝে লিখবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি, টাটা।